ডোমকলে ওয়াল পেন্টিং করতে এসেছিলাম, আর দেখা হলো সমীর দার সাথে। আমি আছি এই মুহূর্তে বাবুপাড়ায়। তো তোমরাও ঠাকুরটা একবার দেখে নাও, মেন ঠাকুরটাই তোমাদের দেখাচ্ছি। সমীরদার কাপড় আঁকার কাজ চলছে, কার্তিক অলরেডি এঁকে ফেলেছে, আর ওইদিকে গণেশটা সামান্য টাকা হয়েছে। আমি এই ঠাকুরটার ভিডিও আগে দেখেছিলাম বা ছবিও দেখেছিলাম ফেসবুকে, কিন্তু এত বড় মূর্তি আমি আন্দাজই করতে পারিনি, যেটা ওরা সামনে থেকে দেখে বড় লাগছে, বিশাল ভলিউম। সরস্বতী পার পাতা হয়েছে, এখনো আঁকার কাজ বাকি। চলছে চালি সেট দেওয়ার কাজও একসাথে। আর সেইদিকে শিল্পী প্রশান্ত দাস, মূর্তি শিল্পী, আর উনি শেড দিচ্ছিলেন মহিষাসুর। গণেশের ধুতি তো অসাধারণ লাগছে, কাপড় আঁকা। উপরে রয়েছেন শ্রীলক্ষ্মী। আমি প্রথমে ভেবেছিলাম যে চোখ আঁকা হয়ে গেছে বলে মুখগুলি ঢাকা হবে, কিন্তু না, মুখগুলি শেডের কাজ ফিনিশ হয়ে আছে এবং প্যান্ডেলে যদি রং ফং করে এবং সেখান থেকে যদি রঙের ছিটে আসে, তাই ওনারা ঢেকে রেখেছেন। এই হচ্ছে মা দুর্গা, ভাড়া করা আছে এবং ওখানে পার পাতার কাজ চলছে, ছোট্ট ভাইটা পার পাচ্ছে। সামনে রয়েছে মেন অসুরার সিংহ। সব থেকে আকর্ষণীয় হচ্ছে মোট 1, 2, 3, 4, 5 পাঁচখানা অসুর রয়েছে গোটা দুর্গার সাথে। পাঁচখানা অসুর, গণেশের সাথে একটি, সিংহর সাথে একটি, কার্তিকের সাথে একটি, আর ওইদিকে দুর্গার সাথে দুখানা। আমি হয়তো এই ঠাকুরটা শেষ হওয়ার পর আসতে পারবো না, তো তার জন্য আজকেই আমি একটু এসে দেখা করে ভিডিও করে নিলাম। আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো,